আসসালামু আলাইকুম। মহাবীর আলেকজান্ডারের কথা আমরা প্রায় কম বেশি শুনেছি। এই মহাবীর তার মৃত্যুসজ্জায় তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছে তোমরা পূরণ করবে। তখন সেনাপতিরা জিজ্ঞেস করল, কি সেই তিনটি ইচ্ছে? তখন আলেকজান্ডার তাদেরকে বললেন, আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গুরুস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তখন সেনাপতি এই বিচিত্র অভিপ্রায় শুনে প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। এক, আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করে। চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন, তারা মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। আর দ্বিতীয়টি হচ্ছে গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটানো বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাচ্ছে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক, এসবের পিছনে ছুটা সময়ের অপচয় কিন্তু নিজের কোনো লাভ নেই। তিন নম্বরে যে অভিপ্রায়টি ছিল সেটা হচ্ছে কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি। মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি, যেভাবে খালি হাতেই পৃথিবীতে এসেছি। তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, সৃষ্টিকর্তাকে মনে করা,